ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে এবং সমস্ত ব্রজগোপীদের নিয়ে হোলি খেলেছিলেন, দোল খেলেছিলেন বলে? না, ওটা গৌণ। মুখ্য কারণ কি, আসল কারণ কি আমাদের কাছে কেন এত আনন্দের, এত গুরুত্বপূর্ণ পূর্ণিমা? তার কারণ কলিযুগ পাবনী অবতার শচীমাতার আদরের দুলালিয়া আমার ভগবান গৌরহরি আবির্ভূত হয়েছিলেন ওই ফাল্গুনী পূর্ণিমায়, ওই দোল পূর্ণিমায়। ও কাঞ্চনা, সেই 1407 শতাব্দী ফাল্গুনী পূর্ণিমার দিন কি হয়েছিল জানিস? কি হয়েছিল বলে, আকাশের রাহু চন্দ্রকে গ্রাস করেছিল। সেই দিন নবদ্বীপে ছিল চন্দ্রগ্রহণ। সবাই জানে একটি গ্রহণ, কিন্তু নদিয়া নবদ্বীপে সেই দিন একটি গ্রহণ হয় নাই, নদিয়া নবদ্বীপে হয়েছিল সেই দিন তিনটি গ্রহণ। কাঞ্চনা বলছে, কি বলছিস প্রিয়া? ওরে জানি তো আমরা, দুটো গ্রহণ হয়, পূর্ণিমায় হয় চন্দ্রগ্রহণ আর অমাবস্যাতে হয় সূর্যগ্রহণ। আর তুই বলছিস একই দিনে তিনটি গ্রহণ? বলে হ্যাঁ, একই দিনে তিনটি গ্রহণ, একটু মিলিয়ে নে। বলে বল বল কি কি গ্রহণ হয়েছিল। বলে আকাশে রাহু চাঁদকে গ্রাস করেছিল, হয়েছিল চন্দ্রগ্রহণ। আর যখন গ্রহণ হয় তখন ভক্তরা কী করে? যখন গ্রহণ ছাড়ে সেই সময় গঙ্গায় গিয়ে বা নদী জলাশয়ে গিয়ে তারা গ্রহণ মুক্তির স্নান করে। তো ঠিক যখন গ্রহণটা ছেড়ে গেছে বা যাচ্ছে সেই সময় নদিয়া নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতগণ সমস্ত নগরবাসী গঙ্গায় নেমে তারা গ্রহণ মুক্তির স্নান করছিলেন। আর কি করছিলেন? তারা হরিনাম করছিলেন, হরিবোল হরিবোল বলে গঙ্গায় ডুব দিচ্ছিলেন, হরিবোল 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 গঙ্গায় ডুব দিচ্ছিলেন। তো বলে এই যে হরিনাম করাটাকে আমরা কি বলি? হরিনাম গ্রহণ। তাহলে আকাশে হয়েছিল চন্দ্রগ্রহণ, ভক্তরা গঙ্গায় স্নান করে করছিলেন হরিনাম গ্রহণ, আর ঠিক সেই মুহূর্তে নদিয়া নবদ্বীপ সবাই মিলে হরিনাম করায় নবদ্বীপ হয়ে গিয়েছিল পবিত্র। আর সেই পবিত্র ক্ষণে জগতের বুকে আবির্ভূত হলেন আমাদের কলিযুগের প্রাণপুরুষ আমাদের ভগবান শচীগর্ভ সিন্ধু মাঝ হতে, মা শচীমাতার গর্ভ থেকে আবির্ভূত হলেন আমার গৌর হরি। আবির্ভাব হওয়াটাকে আমরা গোদা বাংলায় কি বলি? জন্মগ্রহণ। তাহলে কটা গ্রহণ হয়েছিল? আকাশে চন্দ্রগ্রহণ, ভক্তরা করছিলেন হরিনাম গ্রহণ, আর শ্রীমন মহাপ্রভু করেছিলেন জন্মগ্রহণ, মানে আবির্ভাব গ্রহণ। তাহলে বুঝতে পারলি সেই দিন নদিয়া নবদ্বীপে তিনটি গ্রহণ হয়েছে। এবার জয় জয় কল রব নদিয়া নগরে, উলুধ্বনি জয় জয় কল রব নদিয়া নগরে, জয় জয় কল রব নদিয়া নগরে, জয় জয় কল রব নদিয়া নগরে, জন্ম লইল গোরা শচীর উদরে, জন্ম লইল গোরা শচীর উদরে, জন্ম লইলেন প্রভু শচীর উদরে, জন্ম লইলেন প্রভু শচীর উদরে, হলেন প্রভু আবির্ভূত, হলেন প্রভু আবির্ভূত, হলেন প্রভু আবির্ভূত, হলেন প্রভু আবির্ভূত, হরি নামের ব্রত হলেন প্রভু আবির্ভূত, নিয়ে হরি নামের ব্রত হলেন প্রভু আবির্ভূত, নিয়ে হরি নামের ব্রত হলেন প্রভু আবির্ভূত, নিয়ে হরি নামের ব্রত ধারিলেন কলির যত, নিয়ে হরি হরি ধারিলেন পাপি যত, নিয়ে হরি নামের ব্রত, নিয়ে হরি নামের ব্রত, শ্রীমন মহাপ্রভু আমার জগতের বুকে আবির্ভূত হলেন। সবেমাত্র চাঁদ আকাশে, সবেমাত্র চাঁদ রাহুমুক্ত হয়েছে, আর রাহুমুক্ত হয়েই প্রথমে তাকিয়েছে কোথায়? নদিয়া নবদ্বীপে। হরি বল, শুনুন মন দিয়ে, এই হচ্ছে দর্শন। এখন
দু চারটে কথা না বললেই নয়। আপনাদের এখানে এসে আমার যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না, কারণ দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একমাত্র ঠিক এই জায়গাটায় আপনাদের এই উত্তর ভাগ ওদিকে রামধারী ক্যানিংয়ের কিছু অঞ্চল, এখানেই একমাত্র অষ্টকালোচিত লীলা এবং কৃষ্ণলীলা আস্বাদিত হয়, ভক্তরা অনুভব করে। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার অন্যান্য জায়গায় বহু জায়গায় আমি কীর্তন করেছি, সব জায়গায় এইভাবে অষ্টকালোচিত লীলা খুব একটা বহুল প্রচারিত নয়, কারণ কৃষ্ণলীলা কিন্তু খুব কঠিন। গৌরলীলা বোঝা যায়, কিন্তু কৃষ্ণলীলা, গৌরলীলা, ভক্তলীলা এগুলো বোঝা যায়, কিন্তু কৃষ্ণলীলা বোঝা বড় দায়। বলে বাবা এইখানকার মানুষেরাই শুধুমাত্র কৃষ্ণলীলা বোঝে কেন, আর অন্যান্য জায়গার মানে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যান্য জায়গার মানুষেরা কৃষ্ণলীলা বোঝে না কেন, বা তারা বুঝতে চায় না কেন? এই জায়গাটা বড় পুণ্যভূমি। বলে এই জায়গাটা কেন পুণ্যভূমি, হয়তো আপনারা কালের স্রোতে ভুলে গিয়েছেন, কিন্তু সংস্কৃতিটাকে ধরে রেখেছেন। হরিনাম, কৃষ্ণনাম, ভক্তি, এই সমস্ত কিছু দেখবেন আমাদের ভারতবর্ষে যে গড়ে উঠেছে সেটা কাকে কেন্দ্র করে, পতিত পাবনী মা গঙ্গাকে কেন্দ্র করে। কে ঠিক বললাম নাকি না ভুল বললাম, কেউ সমর্থন করেন আমার কথাটাকে? ভারতবর্ষের যত বড় বড় ধর্মক্ষেত্রগুলো, তীর্থক্ষেত্রগুলো দেখুন, গঙ্গার তীরে হরিদ্বার, ওদিকে বদ্রীনারায়ণ, এবার নিচের দিকে নামতে থাকুন বর্তমান যার নাম হচ্ছে প্রয়াগরাজ, আগে নাম ছিল এলাহাবাদ, আরও নিচের দিকে নামতে থাকুন বারাণসী, বর্তমান যার নাম হচ্ছে কাশী, কাশী বললে আমরা সকলে চিনি, আরও নামতে থাকুন, এবার এদিকে চলে আসুন, একেবারে বাংলায় চলে আসুন, নদিয়া নবদ্বীপ, আরও চলে আসুন আমাদের কলকাতায় মা কালীঘাট, হ্যাঁ যত বড় বড় তীর্থগুলো, একদম দক্ষিণে চলে যান গঙ্গাসাগর, সমস্ত তীর্থস্থান, আর এই তীর্থস্থানকে জুড়ে একটা সাংস্কৃতিক একটা শিক্ষা, একটা ভক্তির একটা সংস্কৃতি গড়ে উঠেছে। বলে বাবা তার সঙ্গে এটার কি বৈশিষ্ট্য, একটু বিচার করবেন তুলনামূলকভাবে। আমি আসার সাথে সাথে এক বাবা আমাকে বললেন, দাদা অনেকদিন আগে আপনার মুখে শুনেছিলাম, তো সেই কথাটা একটুখানি আমরা শুনতে চাই, একটু বিশ্লেষণ করি, আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। পতিত পাবনী মা গঙ্গা দেখবেন আমাদের কলকাতা থেকে গার্ডেন রিচ হয়ে ডান দিকে বেঁকে গিয়েছে, ডান দিকে বেঁকে গিয়ে ওই ফতেপুর হয়ে, হ্যাঁ ওইখান দিয়ে বজবজ হয়ে ফতেপুর হয়ে একেবারে গিয়ে ওই ডায়মন্ড হারবারতে উঠে তারপরে ওখান থেকে কাকদ্বীপ হয়ে চলে গিয়েছে গঙ্গা সাগরে। ওটা কি মা গঙ্গার প্রকৃত পথ ছিল যাওয়ার? না, ওটা প্রকৃত পথ ছিল না, প্রকৃত পথ ছিল এই যে এইটা, এই পুণ্যভূমি মা গঙ্গার, সেই পুণ্যভূমি এটা, গঙ্গা বিধৌত অঞ্চল এইটা। যেখানে মা গঙ্গা বিধৌত পবিত্র অঞ্চল, সেখানকার মানুষের অন্তরটাও তো পবিত্র হবে, এটা আবার এমন কি নিতাই গৌর হরি হরি বল। কেন এবার বলছি, তখন ইংরেজ আমল, সেই ইংরেজ আমলে কলকাতা বন্দরের নাব্যতা, এবার ভূগোলের মধ্যে ঢুকি, আপনারা অনেকেই জানেন তবুও না বললে নয়, কলকাতা বন্দরের নাব্যতাকে বাড়ানোর জন্য ওই একটা নদী খাত খনন করা হয়েছিল, ডিচ যাকে বলে, ওই গার্ডেন রিচ থেকে মা গঙ্গা ওইখানেই, ওইখান দিয়ে বেরিয়ে গিয়েছে, ওইখান দিয়ে চলে গিয়েছে, ওটা কৃত্রিম, ওই যে জলধারাটা প্রবাহিত হয়ে গেছে, ওই যে নদী খাতটা, ওটা কৃত্রিম। প্রকৃত গঙ্গা কোনটা আজও আছে, আজও আছে, কিন্তু কালের গর্বে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, কোথা থেকে আছে আমি বলে দিচ্ছি। ঠিক ওই গার্ডেন রিচের আগে থেকে দেখবেন একটা ছোট্ট ধারা বেরিয়ে এসেছে, যাকে আমরা বলি আদি গঙ্গা, এখন কলকাতায় নাম দিয়েছি যার নাম টালির নালা, ওইটা হচ্ছে মা গঙ্গার প্রকৃত ধারা।
দেখবেন কামাল গাজীর পথ থেকে গঙ্গা কিছুটা আগের রূপে এখনো আছে, এখনো সেই পবিত্র জলধারা আছে। সোনারপুর রাজপুরের শ্মশানটাও ওই মা গঙ্গার তীরে। ওখান থেকে এগিয়ে আসবেন বারুইপুর, একটা বিখ্যাত জায়গা। কেন বিখ্যাত জায়গা? মা গঙ্গার আদিধারা এখান দিয়ে বয়ে গেছে, আর তার থেকেও বড় বিখ্যাত তার কারণ এই বারুইপুরে গৌরাঙ্গের ঘাট বলে একটি জায়গা রয়েছে। কেন বিখ্যাত? শ্রীমন মহাপ্রভু ওইখানে এসেছিলেন, ধন্য করেছেন আমাদের এই জনপদকে। মহাপ্রভু ওই বারুইপুর গঙ্গা তীরে ওখানে এসেছেন। প্রতি মাঘী পূর্ণিমাতে শ্রীমন মহাপ্রভুর আসার উপলক্ষে আজও পর্যন্ত ওখানে কীর্তন গান হয়, মেলা বসে। আমার সৌভাগ্য, আমি তিন চারবার ওইখানে কীর্তন করার সুযোগ পেয়েছিলাম। আজও মাঘী পূর্ণিমাতে হয়, অনেকবার আমাকে এর পরেও ডেকেছে, কিন্তু আমার অনুষ্ঠান থেকে আমি সময় দিতে পারি নাই তাদেরকে। যাই হোক, তো এই জন্য এটা সেই মা গঙ্গা বিধৌত অঞ্চল। আর মা গঙ্গা কিন্তু যেমন তেমন নয়, সাধারণ নদী নয়। মা গঙ্গা কোথা থেকে উৎপত্তি তার? ভগবান শ্রীহরির চরণ থেকে তার উৎপত্তি। আর যে স্থান মা গঙ্গা বিধৌত, সেই স্থানের ভক্তরা হরি নামানন্দী হবে, এতে আর সন্দেহ কোথায়। তাই আপনারা আপনাদের, এটা আপনাদের স্বীকৃতি নয়, এটা পূর্বপুরুষের স্বীকৃতি। আপনাদের পূর্বপুরুষেরা এই মা গঙ্গার তীরে হরিনাম সংকীর্তন করতেন, আপনাদের সৌভাগ্য এবং আপনাদের কৃতিত্ব এইটাই যে আপনারা সেই ধারাটাকে বহন করে নিয়ে চলছেন। আপনাদের প্রত্যেকের চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনাদের সবার জন্য একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভু নিজে এসেছিলেন, এই সামান্য জায়গা নয়, নীলাচল পুরীধাম থেকে নৌকা করে প্রভু সমুদ্র হয়ে গঙ্গা সাগর হয়ে বারুইপুর পর্যন্ত এসেছিলেন। তাই প্রত্যেকের চরণে আমি একটা নিবেদনই করে যাই, প্রত্যেকের চরণ ধরে একটা নিবেদন করে যাই। আজকে তো অবক্ষয়ের যুগ, সব ধ্বংস হয়ে যাচ্ছে। দেখুন চারিদিকে কীর্তনটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, পদাবলী কীর্তনটা। কীর্তনের আসরে দাঁড়িয়ে আমার ভগবানকে, ভগবান রামচন্দ্রকে RUM রামের সঙ্গে তুলনা করা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলা হচ্ছে, হ্যাঁ রাধারানীকে মাল বলা হচ্ছে। এখন এই সমস্ত কিছু তারা বলছে নাকি সমাজ সংস্কার করছে, সমাজ সংস্কার। কারণ আমাদের ধর্মগ্রন্থ যা লিখেছে সবই নাকি ফেক, সবই নাকি মিথ্যা কথা। ওরে বাবা, আমাদের ধর্মগ্রন্থ বানানো কাহিনী নয় রে। আমাদের ধর্মগ্রন্থের মধ্যে যে কথাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে দার্শনিকতা। ওই দার্শনিকতাটাকে বুঝতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজনীয়তা আছে, সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতা ওই মূর্খগুলোর নেই। তাই বলছে আমাদের হিন্দু সনাতন ধর্ম নাকি মিথের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, লৌকিক কাহিনীর ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এবার প্রমাণ দিয়ে যাই আমি একটা ছোট্ট কথায়, প্রসঙ্গ উঠলো যখন মনে পড়ে গেল তাই বলি। মা গঙ্গা জগতের বুকে এসেছিল কিভাবে আপনারা সকলেই জানেন, বলবেন গল্প কথা। কিভাবে এসেছিল? না, সাগর রাজার 60,000 ছেলে ছিল, ঠিক বলছি না ভুল বলছি? আপনারা অনেকেই শুনেছেন সাগর রাজার 60,000 ছেলে ছিল। সাগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞের নিয়ম কি? যজ্ঞ শুরু করে একটা ঘোড়া ছেড়ে দিতে হয়, সেই ঘোড়াটা যেখান দিয়ে যেখান দিয়ে হেঁটে যাবে সেই সমস্ত জায়গা, সেই সমস্ত রাজ্য যিনি যজ্ঞ করছেন তার, কারো যদি ক্ষমতা থাকে ওই ঘোড়াটাকে আটকাবে, যে আটকাবে তার সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে যদি হেরে যায় তাহলে তার, আর যদি না ধরে তবুও ওই রাজার। এইভাবে আসমুদ্র হিমাচল, আসমুদ্র হিমাচল, দক্ষিণে সমুদ্র তীর থেকে উত্তরে হিমাচল হিমালয় পর্বত পর্যন্ত ঘোড়াটি নির্দ্বিধায় ঘুরছে, কেউ গিয়ে ঘোড়ার লাগাম ধরেনি। কারণ পিছনে রয়েছে, ওই ঘোড়ার পিছনে রয়েছে সাগর রাজার 60,000 ছেলে।
আর তাদের পিছনে রয়েছে বিরাট বড় সৈন্যদল। বিচার করে দেখুন, এবার যেতে 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 ঘোড়াটা এক জায়গায় গিয়ে আটকে গেছে। কোথায়? বর্তমানে যেখানে গিয়ে মা গঙ্গার সমুদ্রের সাথে মিলিত হয়েছে। তখনও কিন্তু মা গঙ্গা জগতের বুকে আসে নাই। মন দিয়ে শুনুন, আমি আজকে প্রমাণ দিয়ে যাব আজকে আপনাদের কাছে, মা গঙ্গা তখনও জগতের বুকে আসে নাই। যেখানে গিয়ে মা গঙ্গা সমুদ্রের সাথে মিলিত হয়েছে ঠিক ওই জায়গাটাই ছিল কপিল মুনির আশ্রম। তো ঘোড়াটা যেতে যেতে ওই গাছের ডাল ঝুলছিল, ওখানে ঘোড়ার লাগাম বেঁধে গেছে, ঘোড়া দাঁড়িয়ে পড়েছে। কপিল মুনি সামনে ধ্যানস্থ অবস্থায় ব্রহ্মলীন হয়ে রয়েছেন। এখন সাগর রাজার 60,000 ছেলে এসে দেখছে, মানে ঘোড়া খুঁজতে খুঁজতে নাজেহাল হয়ে গেছে, এসে দেখছে কী ব্যাপার রে, আমাদের ঘোড়া খুঁজে পাচ্ছি না, আর এই মুনি এই ঘোড়াটাকে আটকে রেখেছে, গাছের সঙ্গে বেঁধে রেখেছে। সারা ভারতবর্ষের কোনো রাজরাজার ক্ষমতা হলো না ঘোড়াটাকে আটকানোর, আর এই মুনি তার কত বড় ক্ষমতা। সাগর রাজার 60,000 ছেলে কপিল মুনিকে উল্টো পাল্টা কটুক্তি করতে শুরু করেছে। যেই না উল্টো পাল্টা কটুক্তি করছে আপনারা সকলেই জানেন, এই জন্য বিস্তৃত বলছি না, ছোট্ট করে বলছি। কপিল মুনির ধ্যান ভঙ্গ হলো, প্রচণ্ড রেগে গেলেন তিনি। তার নয়ন থেকে রোষাগ্নি বেরিয়ে এলো, আর সেই আগুনে সাগর রাজার 60,000 পুত্র পুড়ে ছাই হয়ে গেল। এই খবর যখন সাগর রাজার কানে গিয়ে পৌঁছালো, সাগর রাজা ছুটে এলেন কপিল মুনির কাছে। মুনিবর, আমার পুত্রদের আত্মার শান্তি আপনি আশীর্বাদ করুন যেন তাদের হয়। কপিল মুনি বলছে আমার ক্ষমতা নেই, এবার আমি চেষ্টা করলেও মানে পারলেও করব না। কেন? বলে এটা একটা লীলার জন্য এটা করা। কেন না? মা গঙ্গাকে জগতের বুকে আনতে হবে। গঙ্গা যদি এদের ওপর দিয়ে, এদের চিতাভস্মের ওপর দিয়ে যায়, হরিপদ্ম নিবাসিনী গঙ্গার স্পর্শে এদের আত্মার মুক্তি ঘটবে। সাগর রাজা তার রাজ্যভার তার পুত্রকে দিয়ে, দিলীপকে দিয়ে, তার নাতি, পুত্র নয়, নাতি, পুত্ররা তো গেছে, নাতি, নাতি দিলীপকে দিয়ে তিনি তপস্যা করতে গেলেন মা গঙ্গার। ব্যর্থ হয়ে গেল তার জীবন, তিনি মা গঙ্গার দর্শন পেলেন না। তার পুত্র দিলীপ যখন কিছুদিন রাজত্ব করার পর তার ছেলে ভগীরথ যখন জন্মালো, একটু বড় হলো, ভগীরথের হাতে সমস্ত রাজ্যভার দিয়ে দিলীপও গেলেন তপস্যায়। মা গঙ্গার তপস্যা করলেন, কিন্তু হলো না, মা গঙ্গার কৃপা পেলেন না। তস্যপুত্র ভগীরথ, তিনিও রাজ্যভার তার ছেলেকে দিয়ে তিনিও তপস্যায় গেলেন, কিন্তু মা গঙ্গার তপস্যা করলেন না, করলেন বাবা, এই করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা। কারণ ব্রহ্মার কাছে কমণ্ডলের মধ্যে মা গঙ্গা অবস্থান করছে। ব্রহ্মা এসে বললেন ঠিক আছে আমি গঙ্গাকে ছেড়ে দেব, কিন্তু গঙ্গা যখন পৃথিবীর বুকে নেমে আসবে, গঙ্গাকে ধারণ করার ক্ষমতা কার আছে? মহেশ্বর ছাড়া কারো নাই, তাই আগে মহেশ্বরের ধ্যান করো। ভগীরথ বাবা ভোলানাথের ধ্যান করলেন। বাবা ভোলানাথ বলছেন হরিপদ্ম নিবাসিনী গঙ্গা, তাকে আমি হাত দিয়ে ধরবো কেন? না, ভগবানের চরণামৃত, তাকে আমি নিজের মাথার জটা জালে বন্দি করব। গঙ্গা নেমে এলেন পৃথিবীর বুকে, বাবা ভোলানাথ তাকে নিজের মাথার জটা জালে বন্দি করে ধীরে ধীরে প্রবাহিত করলেন। তাহলে এগুলো শুনে কি মনে হবে? গল্পকথা। কারণ একটা রাজার কোনোদিন 60,000 ছেলে থাকতে পারে নাকি? হরি বল। আর একজন মুনি চোখ দিয়ে তাকালেন আর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, 60,000 ছেলে। ওরা ওই সমস্ত কথাই বলে। এই সমস্ত কিছু গাঁজাখুরি গল্পকথা আপনাদেরকে ধর্মের আফিং খাইয়ে বসে রয়েছে, বসে রেখে দিয়েছে তৎকালীন দিনের ব্রাহ্মণ সমাজ, তৎকালীন দিনের মুনি ঋষিরা, আর এখনও সেই সমস্ত আফিন আপনারা খেয়ে যাচ্ছেন। ওদের কথা, এগুলো ওদের কথা। এবার বলি, আমাদের সনাতন ধর্মের মধ্যে যে সূক্ষ্ম দর্শন আছে বাবা, সেটা বোঝার মতো ক্ষমতা তোমার নাই। কেন? মা গঙ্গা পৃথিবীর বুকে এমন একটা নদী যেটা প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয় নাই, এটা তুমি বোঝো। যমুনার উৎপত্তি হয়েছে প্রাকৃতিক উপায়ে, বরফ গোলা জলে, কিন্তু মা গঙ্গাকে নিয়ে আসা হয়েছে পরিকল্পনা ভাবে। এটা অনেকেই জানে না। যদি সেই সমস্ত কথা বলা হয় তাহলে আমাদের মাথায় তো ঢুকবে না, তাই একটা কাহিনী বানানো হয়েছে যেন আমরা সেটা বুঝতে পারি। এর দর্শনটাকে উপলব্ধি করতে হবে, তত্ত্বটাকে উপলব্ধি করতে হবে।
সাগর রাজা তিনি দেখলেন যে ভারতবর্ষের পূর্ব ভাগ, এটা তো পূর্ব ভাগ, এই পূর্ব ভাগটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করতে হবে। কারণ রাজাকে বলা হয় নরপতি, রাজার কাছে তার সমস্ত প্রজারা হচ্ছে তার সন্তানের মতো। সাগর রাজা কি করলেন, তখন হিমালয়ের গিরিখাতগুলো পাহাড়গুলোকে কাটতে শুরু করলেন, তো একজন রাজার পক্ষে তো সম্ভব নয়। তো রাজা কি করলেন, তার সমস্ত প্রজাদেরকে নিয়োজিত করলেন। প্রজার সংখ্যা কত ছিল, 60,000। দেখুন, 60,000 প্রজা নিয়োজিত করলেন হিমালয়ের পাহাড় পর্বতগুলোকে কেটে 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 যেন একটা নদী খাত তৈরি করতে পারে, সেখান থেকে মা গঙ্গাকে প্রবাহিত করে পূর্ব দিকে নিয়ে আসবে। এই যে নদী খাত, যারা হিমালয়ে গিয়েছেন তারা জানেন কত দুর্গম। এই নদী খাত তৈরি করতে গিয়ে কত মানুষের যে জীবন গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই বলা হলো, কার রোষানলে এই এত মানুষের জীবন গেল? অসংখ্য মানুষ কাজ করছিল, তার মধ্যে আমরা বলি না এই যে করোনাকালে ভারতবর্ষের কত মানুষ মারা গেছে, প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ মারা গেছে, তাই না? তাহলে এটা একটা হিসাব আছে, সংখ্যা আছে। তো সেই রকম অসংখ্য মানুষ কাজ করছিল, তার মধ্যে 60,000 মানুষ জীবন দিয়েছে ওই ওই কাজটা করতে, নদী খাতটাকে কাটতে। কিন্তু তারা ধর্মের জন্য জীবন দিয়েছে, ধর্ম রক্ষতি রক্ষতা, যে ধর্মের জন্য জীবন দান করে ধর্ম তাকে রক্ষা করে। এইভাবে সাগর রাজা মা গঙ্গাকে প্রবাহিত করে একটি শস্য শ্যামলা সুজলা সুফলা জগৎ আমাদের কাছে উপহার দিলেন। আমাদের এই পূর্ব দিকটা, ভারতবর্ষের আর্যাবর্তের পূর্ব দিকটা এত উর্বর হয়ে উঠল, মা গঙ্গা যদি না আসতেন তাহলে এত উর্বর হতো না, এত উর্বর হয়ে উঠল, এত শস্য হয়ে উঠল, এত সমৃদ্ধ হয়ে উঠল। তাহলে এইগুলো যদি এখনো বোঝাতে হয় বা বলতে হয়, কজনের মনে রাখবে, ভালো লাগবে না। তাই কি করা হলো, একটা লোককাহিনীর মতো করে বলা হলো যে সাগর রাজার 60,000 ছেলে কপিল মুনির রোষানলে ধ্বংস হয়ে গেল, মা গঙ্গা এসে তাদের উদ্ধার করলেন। তো এইভাবে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি প্রত্যেকটি উপাখ্যানের মধ্যে এই রকম দর্শন লুকিয়ে আছে, এই দর্শনগুলোকে উপলব্ধি করতে হবে, না হলে এই সমস্ত আজে বাজে কথাই শুনে যেতে হবে। যাই হোক, আর ওই প্রসঙ্গে গেলাম না, কারণ লীলার অনেক কথা বাকি রয়েছে, পদাবলী অনেক বাকি রয়েছে, সেই সমস্তগুলো গাইতে হবে। তাহলে কোথায় ছিলাম, বিষ্ণুপ্রিয়া শ্রীমন মহাপ্রভুর সঙ্গে আকাশের চন্দ্রের তুলনা করছে, কাঞ্চনার কাঞ্চনা তুলনা করছে, আর বিষ্ণুপ্রিয়া কি বললেন, বিষ্ণুপ্রিয়া বলে উঠলেন, শোন, তুই চাঁদের সঙ্গে তুলনা করলি, চাঁদ যখন রাহুমুক্ত হয়ে আমার মহাপ্রভুকে দর্শন করলো, দর্শন করে হেরি সুদা করো মুরছি চরণতলে, মূর্ছিত হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। আর অজ্ঞান হয়ে কি করলেন, যখন তার জ্ঞান ফিরল, মনে মনে ভাবলেন, আহারে কি অপরূপ রূপ, যা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। হ্যাঁ, তা এই রূপ যদি কেউ কোনোদিন দেখে, আর কোনোদিনই আকাশের চাঁদের দিকে ফিরেও তাকাবে না। দেখবেন আমরা চাঁদকে ভালোবাসি, কিন্তু আমাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা হলেই আমরা কি বলি, আহারে কি সুন্দর চাঁদের মতো দেখতে, কোলে নিয়ে কত গল্প ছড়া ঠাকুমা দিদিমারা গায়, আমার সোনা চাঁদের কোনা বলে না, কত গল্প ছড়া, হ্যাঁ এই সমস্ত কিছু। তাই চাঁদ বড় সুন্দর, চাঁদকে নিয়ে কত দার্শনিক, কত কবি, কত লেখক, কত সাহিত্য রচনা করেছেন। তাই চাঁদেরও বড় অহংকার, আমার মতো সুন্দর এই জগতে নাই। তাই চাঁদ যখন আমার গৌরহরিকে দেখলেন, দেখে মনে মনে ভাবছে, গৌরাঙ্গ চন্দ্রকে দর্শন করলে, গৌর চাঁদকে দর্শন করলে কেউ আর আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদকে দেখবি না। তার কারণ কি, পূর্ণিমার চাঁদে কলঙ্ক আছে, কলঙ্ক আছে, আমার গোড়া চাঁদে কোনো কলঙ্ক নাই, কলঙ্ক নাই, পূর্ণিমার চাঁদের ক্ষয় আছে, ক্ষয় আছে, আমার গৌরাঙ্গ চাঁদ যদি কারো হৃদয় আকাশে উদয় হয়, উদয় হয়, তবে কোনোদিন অস্ত যায় না, অস্ত্র যায় না। বুঝলি কাঞ্চনা, পূর্ণিমার চাঁদে কলঙ্ক আছে, চাঁদের গায়ে কালো কালো দাগ আছে, কিন্তু আমার মহাপ্রভুর গায়ে কোনো দাগ নাই। পূর্ণিমার চাঁদ
ক্ষয় হয়ে যায় পূর্ণিমার পর থেকে একটা একটা করে, কমতে 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 অমাবস্যার দিন গিয়ে আর চাঁদ দেখা যায় না। আর আমার গোড়া চাঁদ একবারও যদি কারো ভাগ্যাকাশে উদয় হয়, কোনোদিন তো ক্ষয় হয় না, উল্টে বাড়তে থাকে। হরি হরি বল, বুঝতে পারলি? উল্টে বাড়তে থাকে, বহু গুণে বেড়ে যায়। বলে ঠিক বলছিস তো? বলে হ্যাঁ। তাই হেরি সুধা করো মুরছি চরণতলে, রহু দশনখ রূপ ধরি। সেই চাঁদ কি করলো, কি করলো? চাঁদ এসে আমার গৌরহরির চরণতলে এসে আশ্রয় গ্রহণ করলো। বুঝতে পারলি? তাই বলি রে শোন, আমার আকাশের চাঁদের অস্ত আছে, কিন্তু আমার গৌরহরির বলি অস্ত নাই, 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 বলি নিশি দিশি সমান উদয় অস্ত নাই, অস্ত নাই, ও তার নিশি দিশি সমান উদয় অস্ত নাই, অস্ত নাই, বলি নিশি দিশি সমান উদয় অস্ত নাই, অস্ত নাই, ও তার নিশি দিশি সমান উদয় হোক না কেন যত প্রলয়, হরি 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 উদয় হোক না কেন যত নিশি দিশি সমান উদয় হোক না কেন যত নিশি দিশি সমান হোক না কেন যত বলায় নিশি দিশি সমান উদয় অস্ত নাই, অস্ত নাই। তাই আকাশের চাঁদের কোনো অস্ত নাই, গৌরাঙ্গ চাঁদের কোনো অস্ত নাই। তাহলে বুঝতে পারলি আমার মহাপ্রভু, তার সঙ্গে চাঁদের তুলনা চলে না। কাঞ্চনা বলছে আচ্ছা বেশ বুঝলাম, চাঁদে কলঙ্ক আছে, গৌরহরিতে কোনো কলঙ্ক নাই, চাঁদ অস্ত যায় গৌরহরি অস্ত যায় না, শুধু বেড়েই যায়। এবার এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করবো, এই শেষ তুলনা, আর তুলনা দেব না। এমন একটা বস্তুর সঙ্গে তোর গৌরহরিকে তুলনা করব, তুই কেন কেউই না করতে পারবি না। তার কারণ যাকে এ জগতে সবাই ভালোবাসে, যাকে পাওয়ার জন্য সবাই লালায়িত হয়ে থাকে, নারী কেন পুরুষেরা পর্যন্ত, তার কোনো প্রাণঘাতী শক্তি নাই কিন্তু উজ্জ্বল জ্যোতির্ময়, তাকে যদি কেউ পায় মানে ধন্য হয়ে যায়, এইরকম একটা ব্যাপার। বলে কি সেটা? বলে তোর গৌরাঙ্গ, তোর গৌরাঙ্গ রূপটা কি, তোর গৌরহরি কি সোনার মতো? যেই না সোনার সঙ্গে তুলনা করেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠল আর কিছু খুঁজে পেলি না সোনা? তবে শোন, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করইতে, বৈঠল অনল সন তাপে, বৈঠল অনল সন তাপে, বৈঠল অনল সন তাপে, বৈঠল অনল সন্তাপে। ও কাঞ্চনা, সোনার সঙ্গে তুলনা করছিস তো? সুবর্ণ, সুবর্ণ সোনার একটি নাম, সোনাকে দেখতে খুব সুন্দর, সবাই ভালোবাসে, তাই সুবর্ণ, সুন্দর বর্ণ যাহার, সোনার একটি নাম সুবর্ণ। ত
তাই সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সোনা নিজের কুবরণ দর্শন করে মানি আপন মনস্তাপে, নিজের মনে মনে ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, নিজতন যারই ভস্ম সম কর ইতে পৈঠল অনল সন্তাপে। এ জগতে আমরা সোনাদানা পড়ি কেন? না আপনারা বলতে পারবেন না, মায়েরা বলতে পারবে, ও মা সোনা পড়ি কেন আমরা? হ্যাঁ, আমাদেরকে সুন্দর লাগে দেখতে, কারণ সোনা তো খুব উজ্জ্বল, তাই সোনা পড়লে আমাদেরকে আরও সুন্দর দেখতে লাগে, এই জন্য আমরা একটু সোনাদানা পড়ি। হ্যাঁ, শুধু মেয়েরা নয়, মায়েরা নয়, আমরা পুরুষেরাও মাঝে মাঝে একটু সোনাদানা পড়তে ভালোবাসি, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে একটু সোনার আংটি পাংটি পরলাম, হ্যাঁ সোনা পড়তে আমরা ভালোবাসি, কারণ আমরা সুন্দর দেখতে আমাদের আরও সুন্দর দেখতে লাগবে। তখন এই সমস্ত কথা চিন্তা করে এক ভক্ত কী করলো, মনে মনে ভাবলো আমার গৌরহরি তো খুবই সুন্দর, সর্বাঙ্গ সুন্দর, তো গৌরহরিকে আরও সুন্দর করতে গেলে কী করতে হবে, বলে একটু সোনার গহনা পরাই। কী করলেন, একটা সোনার নূপুর বানিয়ে আমার প্রভুর চরণে পরিয়ে দিলেন। মনে মনে ভাবলেন প্রভুর চরণে সোনারও চরণে সোনারও নূপুরও রুনুঝুনু রুনুঝুনু করে বাজবে, আহারে আমার গৌরহরির চরণটা আরও কত সুন্দর লাগবে দেখতে। কিন্তু ওমা, চরণে যখন নূপুর পরিয়ে দিলেন, দেখলেন নূপুর আর দেখা যায় না, আমার ভগবানের ওই অপরূপ চরণের উজ্জ্বল জ্যোতিতে নূপুর আর দেখা যাচ্ছে না, সোনার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সোনার অন্তরে অহংকার ছিল, তার মতো উজ্জ্বল এ জগতে কেউ নাই, তাই সবাই তাকে এত ভালোবাসে। সোনার দাম এখন প্রায় কত হয়েছে জানি না আমি, অত কত হয়েছে 70,000, ওই 62-65-70 এর মধ্যেই ঘোরাঘুরি করছে, চৈত্র মাস বলে এখন একটু কম, আবার বৈশাখ মাসে দেখবেন ঠেলা দিয়ে বাড়তে থাকবে, হরি হরি বল। চৈত্র মাসে বিয়ে থানাই তো, তাই একটু কম আছে, আবার বৈশাখ মাসে দেখবেন 75,000 হয়ে গিয়েছে। হ্যাঁ রাধে রাধে, যাই হোক, এবার কী দেখা গেল, তো সোনা বলছে আমি হেরে যাব। এখন সোনাকে উজ্জ্বল করা যায় কী করে? সোনাকে উজ্জ্বল করতে গেলে আগুনের মধ্যে পুড়িয়ে ভালো করে ঘষতে হবে, পালিশ করলে সোনা চকচক হয়ে যায়। তাই কী হলো, আমার গৌরহরির চরণে সোনা তো ম্লান হয়ে গেল, তাই সোনা নিজেকে আরও উজ্জ্বল করার জন্য আগুনে প্রবেশ করলেন। পৈঠল অনল, অনল মানে আগুন, আগুনে প্রবেশ করলেন, খুব উজ্জ্বল হলেন, উজ্জ্বল হয়ে ভাবলেন এবার দেখি। কিন্তু যেই না গৌরহরির চরণে এলো, দেখলো আগে যেমন ছিল তার থেকে একটু ভালো হয়েছে, কিন্তু ওই প্রভুর চরণের কাছে কিছুই না। এইভাবে সোনা 18 বার আগুনে প্রবেশ করলো, সোনাকে 18 বার পোড়ানো যায়, 18 বারের বেশি যদি আপনি সোনাকে পোড়ান, সোনা আর সোনা থাকে না, সোনা হয়ে যায় ছাই। তাই মহাজন বললেন ভস্ম সম কর ইতে, অর্থাৎ ছাই হয়ে গেল, কিন্তু আমার গৌরহরির চরণের যোগ্য হতে পারল না। তাহলে যে আমার প্রভুর চরণের যোগ্য হতে পারেনি, তার সঙ্গে আমার প্রভুর তুলনা করছিস? কাঞ্চনা তোর মতো বেরোসে কি জগতে আছে? হরি বল হরি বল। আরও একটা কথা বলি, সোনা ভালো, বেশি সোনা ভালো না। আপনারা কীর্তন নামানন্দী, যেখানেই হরিনাম হয় চলে যান, ভালো কথা, কিন্তু একটু বিচার করে শুনবেন, শুনবেন কেন শুনবেন না, হরিনাম কৃষ্ণনাম যে যেমন করেই করুক না কেন ভালো, সেটাই মঙ্গল, কিন্তু কৃষ্ণ নিন্দা, ইষ্ট নিন্দা, গুরু নিন্দা কখনো শুনবেন না, এটা বলে দিলাম, আর কিছু বলবো না। সোনা ভালো কিন্তু বেশি সোনা ভালো না। বলে বাবা আমার গুরুদেবের তো নিন্দা করছে না, কৃষ্ণের নিন্দা করছে, তাতে আমার কি যায় আসে? হতে পারে, এরকম প্রশ্ন জাগতে পারে। বলে তাই যদি হয় তবে শাস্ত্র কি বলছে, বন্দে কৃষ্ণ জগৎগুরুম, আমার গুরু শুধু আমার গুরু, আর জগতের গুরুকে, জগতের গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যে কৃষ্ণ নিন্দা করে সেই মহাপাতকীর মুখ কোনোদিন দর্শন করবেন না, আজ থেকে প্রতিজ্ঞা করুন, তবেই আপনি ভগবানকে ভালোবাসেন, তার নাম শোনা আপনার সার্থক। আর ভগবানকে ভালোবেসে যদি ওই সমস্ত কুলাঙ্গাদের কীর্তন শুনতে যান, কীর্তন নয় ওগুলো, কীর্তনের নামে যা খুশি তাই, তবে আপনার সত্যি আপনার অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত হয় নাই, ভগবানের প্রতি সেই প্রেম আপনার জাগ্রত হয় নাই। যাই হোক, এটা ব্যক্তিগত ব্যাপার, আর কিছু বলবো না, যেখানে ছিলাম আমি সেখানে ফিরে যাই, আমার অধিকার নাই। তো কি বলছে, সোনা ভালো, বেশি সোনা ভালো না, এবার প্রমাণ দিয়ে দিই। ওমা বিয়ে বাড়ি যখন যাও তখন তো বেশ ভারী ভারী সোনার গহনা পরো, তাই না?
কানের মধ্যে মান্তাসা, হাতের মধ্যে কত বাউটি পাউটি। যেই না বিয়ে বাড়ি থেকে আসা হয় সঙ্গে সঙ্গে ওগুলো খুলতে থাকে। কেন? বাবা কান ব্যথা হয়ে গিয়েছে, হাত মানে ঝনঝন করছে, হয় না এরকম? তা আজকে আমি যখন এসেছি আপনাদের এখানে, গত বছরও এসেছিলাম এবারও এসেছি, তো আজকে আমি আপনাদের প্রত্যেকের জন্য, গত বছর আনা হয়নি কিন্তু এই বছর এনেছি, প্রত্যেক মায়েদেরকে আমি একটা করে সোনার গহনা দিয়ে যাব। কারা কারা নেবেন হাত তুলে দেখান দেখি, এ কি হাত ওঠে না কেন? কারা কারা নেবেন সোনার গহনা দিয়ে যাব? বেশ, সোনার গহনা দিয়ে যাব। এবার হাত উঠেছে নেওয়ার জন্য। বাবা ওই যে মাঝখানে বয়স্ক করে বসে রয়েছে, উনিও বলে আমি নেব, এই বয়সে নিয়ে কি করবে কে জানে, নিতাই গৌর হরি বল। যাক 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 যাক, তারপর কি দেখা গেল? সোনার গহনা, বেশি সোনা ভালো না। তা আমি যখন দেব বলেছি কম দেব না, ব্যাগে করে নিয়ে এসেছি, এক একটা কানের দুল 5 কেজি ওজন, এইখানেই পরে দেখাতে হবে। দেখি এবার হাত তুলুন কে নেবেন। এমন গলার হার দেব 50 কেজি ওজন, না বাড়ি নিয়ে যাওয়া যাবে না, এইখানেই পড়তে হবে, পরে দাঁড়িয়ে থাকতে হবে। নিয়ে যাব বাড়িতে রেখে দেবো, ওখান দিয়ে ভেঙে ভেঙে সোনার গহনা গড়িয়ে সবাইকে দেবো, ওইসব হবে না। এইখানেই 5 কেজি ওজনের কানের দুল পড়তে হবে, গলায় 50 কেজি ওজনের হার পড়তে হবে। বলে দরকার নেই বাবা তোমার 5 কেজি ওজনের কানের দুল, কানে যদি পড়ি কান ছিঁড়ে রক্ত বেরোবে, আর গলায় যদি 50 কেজি ওজনের হার দেই তাহলে ঘাড় সোজা করতে পারবো না। তাহলে সোনা ভালো, বেশি সোনা ভালো না, শরীর ব্যথা করে। শুধু ব্যথা করে তাই নয়, অন্ধকারে যদি সোনা দানা পড়ে যায় তবে চোর ডাকাতেরও বিপদ আছে, তাই না? সোনার জন্য আমাদের জীবনটাও কেড়ে নিতে পারে, নিতাই গৌর হরি বল। তাই মহাজন বললেন, যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী ভাগ্যবতী আমার গৌরাঙ্গ রূপকে তিলক করে তিলক করে দ্বাদশ অঙ্গে ধারণ করে ধারণ করে, তবে তার অঙ্গ ব্যথাও করবে না, আর চোর ডাকাতে চুরি করেও নিতে পারবে না, পারবে না। এই যে তিলক করেছি দ্বাদশ অঙ্গে, 12টি অঙ্গে তিলক করেছি, ব্যথা করছে? তিলক করেছি বুঝতেই পাচ্ছি না, আর চোর ডাকাতেও কোনোদিন চেষ্টা করলেও চুরি করে নিতে পারবে না। তাই কাঞ্চনা, এতক্ষণ তুই আমার গৌরহরির সঙ্গে যেগুলোর তুলনা করছিলি সব হচ্ছে জাগতিক, কিন্তু আমার গৌরহরি কেমন? গৌরহরি হচ্ছে পারমার্থিক। যদি আমায় প্রশ্ন করিস আমার গৌরহরি কেমন দেখতে, তবে এক কথাই আমি উত্তর দেব, আমার গৌরহরি কেমন জানিস? বলে কেমন, আমার গৌরহরি হলেন গৌরহরির মতো। আমার গৌরহরি অমুকের মতোও নয়, তমুকের মতোও নয়, এর মতোও নয়, তার মতোও নয়, আমার গৌরহরি কেমন? আমার গৌরহরি গৌরহরির মতো। বলি যা সময় অধিক বিধিক নাহি অনুভবি অনুভবি তুলনা দি বার নাহি ঠো বার নাহি ঠো জগদানন্দে কহু বহু বহু কো তুলনা বহু তুলনা বহু আমার নিরুপম গৌর কিশোর গৌর কিশোর। বলে জগদানন্দ গেতে কহে নিরুপম ও গৌর হে এ জগদানন্দ দেতে কহে নিরুপম গৌর হে জগদানন্দ কত্তেতে গীতে কহে নিরুপম ও কেতে গৌর হে রাধা দেন্দ্রগড়া জগদানন্দ কত্তেতে কহে নিরুপম ও কেতে গৌর হে রাধা দেন্দ্রগড়া এতে কহে নিরুপম গৌর হে জগদানন্দ হেতে কহে নিরুপম গৌর হে জগদানন্দ হেতে কহে নিরুপম গৌর হে জগদানন্দ
গৌর হে জগদানন্দে তে কহে নিরুপম গৌর হে জগদানন্দে তে কহে নিরুপম গৌর হে জগদানন্দে তে কহে নিরুপম গৌর হে আর জগদানন্দে তে কহে রাধি রাধি। যাই হোক, এই পালাটা পুরো পালাটা জুড়েই শুধু কঠিন কঠিন পদাবলী আর কঠিন কঠিন দর্শনের কথা। তো অনেকেরই বোধগম্য হবে না, আমি চেষ্টা করছি ভেঙে ভেঙে বলার, তার মাঝখানেও একটু মনোরঞ্জন করার চেষ্টা করছি, এন্টারটেইন করার চেষ্টা করছি। সবাই মিলে একটু হাততালি দিয়ে আমরা বলবো, কি গাইব? রাধে মনে চলে বৃন্দাবন ধাম রটে যা রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি ছোড় কে কাঁওর কারি মন চল বৃন্দাবন ধাম মন চল বৃন্দাবন ধাম রটে যা রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি ছোড় কে কাঁওর কারি চল বৃন্দাবন ধাম মন চল বৃন্দাবন ধাম রটে যা রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি ছোড় কে কাঁওর কারি মিলেঙ্গে কুঞ্জ বিহারি ছোড় কে কাঁওর কারি ও প্রাণ হতে হাম যমুনা পর যায়েঙ্গে परिक्रमा कर जीवन सफल बनाएंगे ओ रात होते तरसी जमुना पर जाएंगे परिक्रमा कर जीवन सफल बनाएंगे रात होते हम जमुना पर जाएंगे परिक्रमा कर जीवन सफल बनाएंगे ओ रात होते परसी जमुना पर जाएंगे परिक्रमा कर जीवन सफल बनाएंगे के अपने पूरन होगी काम 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 रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी छोड़ के कावर कारी मिलेंगे कुंज बिहारी छोड़ के काबन क्यारी मिलेंगे कुंज बिहारी छोड़ के काबन क्यारी ओ सबसे अच्छा ए वृंदावन धाम है सबसे प्यारा मेरा राधा नाम है ओ सबसे अच्छा ए वृंदावन धाम है सबसे प्यारा मेरा राधा नाम है ओ सबसे अच्छा ए वृंदावन धाम है सबसे प्यारा मेरा राधा नाम है ओ सबसे अच्छा ए वृंदावन धाम है सबसे प्यारा मेरा राधा नाम है के अपनी पूरन होगी काम 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 रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी हरि बोल छोड़ के काबन क्यारी मिलेंगे कुंज बिहारी छोड़ के काबन क्यारी ओहो मिलेंगे कुंज बिहारी छोड़ के कावर कारी मिलेंगे कुंज बिहारी छोड़ के काबन क्यारी। একবার সবাইকে একটু প্রাণ ভরে বলতে হবে,
বল বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী রাধা রানী কি না, জয়ের ধ্বনিটা কিন্তু আশানুরূপ ভাবে মিলল না। হরি হরি বল, হরি হরি বল। আমি দাদাদের বললাম, দাদা গতবার তো রূপ শুনেছেন, আবার রূপ পরে দাদা আপনার মুখেই শুনবো। আর আমার কিছু করার নেই, আমি পড়ে গেছি একে বলে যাকে বলে খাঁচা খুলে। হ্যাঁ, পালাও কঠিন, পদাবলিও কঠিন, আর অনেকটা রাত্রিও হয়ে গেছে, তাই সারাদিন পরিশ্রম করে আপনাদের গলার আওয়াজটাও কমে গিয়েছে নাকি? ব্যাটারি ফুল আছে তো, তাই একটুখানি দেখি, ব্যাটারি যখন ফুল আছে দেখি কতটা চার্জ আছে, একটু ভালো করে। রাধারানীর নামে জয়ধ্বনি হবে। হ্যাঁ বল, শ্যাম হৃদি বিলাসিনী প্রেমময়ী রাধারানী কি? বেশ, এটাই তো চাইছিলাম। এইভাবে প্রাণ ভরে জয়ধ্বনি না দিলে কি সেই ধ্বনি রাধারানীর কাছে গিয়ে পৌঁছায়? হ্যাঁ, তার কৃপা না হলে, তার করুণা না হলে আমরা কিছুই আস্বাদন করতে পারবো না। কারণ তিনি হলেন প্রেমের গুরু, তিনি যদি আমাদের নয়ন উন্মীলন না করে দেন, আমাদের সেই জ্ঞান চক্ষু যদি না খুলে দেন, আমাদের প্রেম যদি জাগ্রত করে না দেন, তাহলে আমাদের কিছুই আশা হবে না, এখানে বসে থাকাটাই আমাদের সার হবে। তাই রাধারানীর নামে জয়ধ্বনি দিতে দিতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব সবাই মিলে। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। বলো বৃন্দাবন বিলাসিনী জয় জয় জয়, বলো বৃন্দাবন বিলাসিনী জয় জয় জয়, আমার শ্যাম হৃদি বিলাসিনী জয় জয় জয়, আমার মৃদি বিলাসিনী জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি 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 জয়, রাধা হরি বল, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়। প্রেম নিকেতন মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন ধাম। আজ বেলি অবসান কালে পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী যমুনায় গিয়েছে জল আনতে, আপনারা শুনেছেন ইতিপূর্বে। আমার ভগবান শ্রীকৃষ্ণ গরু বাছুর নিয়ে গোচারণে থেকে নন্দালয়ে ফিরছেন, আর রাধারানী জল আনতে চলেছেন যমুনায়। সেখানে গিয়ে আমার ভগবানের সঙ্গে তার দেখা, তিনি অপ্রাকৃত কৃষ্ণ রূপখানি দর্শন করলেন, আর বৈষ্ণব পদকবি আমাদের সামনে তুলে ধরলেন সেই রূপের কথা। আসুন আমরাও একটু দর্শন করি, আস্বাদন করি। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া হরে আইলেন বিনোদিনী, যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলেন বিনোদিনী, যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলেন বিনোদিনী, যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলেন বিনোদিনী। এবার বিরলে বসিয়া কাদিয়া কাদিয়া ভাবে শ্যাম রূপ খানি, বসিয়া কাদিয়া কাদিয়া ভাবে শ্যাম রূপ খানি, হেন কালে শেথা আইল ললিতা রাই ভেটি বারু তরে, হেন কালে হেথা আইল ললিতা রাই ভেকি বদতরে, অধনী বিনোদী কেন এমন দেখি কেন তব আখি ঝরে, অধনী বিনোদী কেন এমন দেখি কেন তব আখি ঝরে, বুঝি শ্যামের কথা মনে পড়ে, শ্যামের কথা মনে পড়ে, শ্যামের কথা
মনে পড়ে তোমার স্বামীর কথা মনে পড়ে, তাই কি তোমার আখি ঝরে শ্যামের কথা মনে পড়ে, তাই কি তোমার আখি ঝরে বলে বসে আছো একলা ঘরে, তাই হরি হরি বল আখি ঝরে বসে আছো একা ঘরে, তাই কি তোমার আখি ঝরে বসে আছো একা ঘরে, তাই কি তোমার আখি ঝরে তোমার স্বামীর কথা মনে পড়ে। বেলি অবসান কালে রাধারানী জল নিয়ে এসেছেন, সন্ধে হয়ে গেছে, পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী আজ গোবিন্দের রূপখানি দর্শন করে রূপ সমুদ্রের মাঝে ডুবে গিয়েছেন। অন্ধকার ঘরে রাধারানী বসে আছেন একাকী, আধার ঘরে বসে রাধারানী আমার গোবিন্দের কথা ভাবছেন। এমন সময় সেখানে এলেন সখীগণ, কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা। রাধে, ঘর অন্ধকার, প্রত্যেকটা ঘরে সন্ধেবেলায় মায়েরা প্রদীপ জ্বালায়, তাই না? তা দেখা গেল রাধারানীর ঘরে গিয়ে দেখলেন অন্ধকার, রাধে রাধে। তখন সখীরা অবাক হয়ে গেছেন, আমরা সন্ধ্যা প্রদীপ দিয়ে এলাম, জয় রাধে, আর রাধারানীর ঘর অন্ধকার। তো সমস্ত সখীগণ রাধারানীকে ডাকছেন রাধে, কিন্তু কাকে ডাকছে, কে সাড়া দেবে? রাধারানী তো কৃষ্ণ রূপ সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে। হরি হরি বল। যতক্ষণ আমরা সমুদ্রের তীরে থাকি ততক্ষণ দেখবেন আমরা কত রকমের কথা বলি, এই এদিকে আয়, আমরা সবাই মিলে একসাথে স্নান করব। কিন্তু একটা প্রচণ্ড জোরে ঢেউ এসে আমাদেরকে যদি সমুদ্রের মধ্যে নিয়ে চলে যায়, সমুদ্রের মধ্যে যদি আমরা ডুবে যাই, তখন কি কেউ কথা বলতে পারবো? পারবো কথা বলতে? তোর প্রাণ বাঁচানোর জন্য হাকুপাকু করব, তাই না? যে কি করে জীবন বাঁচবে, কথা চিরতরে বন্ধ হয়ে যাবে। আজ আমার পরমেশ্বরী রাধারানীরও তাই হয়েছে, কৃষ্ণ রূপ সমুদ্রের মাঝে ডুবে গিয়েছে। এই দর্শনটাকে উপলব্ধি করুন। হরি হরি বল। সখীরা ডাকছে রাধে, ও রাধে, ওরে কথা বল। রাধারানী তো মনে মনে ভেবেই চলেছে কৃষ্ণ রূপের কথা। এখন সখীগণ যেই না চরণ ধরেছে জয় রাধে, চমকে উঠলেন রাধারানী, ও ললিতা, বিশাখা, কখন এসেছিস? ওরে কতক্ষণ ধরে জয় রাধে বলে ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গেল, কি হয়েছে তোর বলতো? সখী, কই কিছু হয়নি তো, এই রাধে লুকাবি না, আমি না আমরা না তোর মর্মসখী। মর্মসখী মানে জানিস? যে মুখ দেখে মনের কথা বুঝতে পারে। কি হয়েছে বল রাধে, কি হয়েছে বল? পরমেশ্বরী রাইধনী আমার বলছে শুনবি? আজ বেলি অবসানকালে, সারাদিন তো বধূর দেখা পাই নাই, বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে বধূর রূপ ওই রাস, অপরূপ রসের বদনটা দেখে এলাম। যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গে সখীগণ আনন্দে বলে উঠল, বা বাবা রাধে রাধে, আমরা বেশ ভালো সময় এসেছি। আমার রাধারানী কৃষ্ণ রূপ দেখে এলো, আমরা সেই সময় এসেছি। রাধে, দে এবার একটু প্রসাদ দে। রাধারানী বলছে, ও মাই, ভর সন্ধ্যেবেলা প্রসাদ পাবো কোথায়? বলে, ওরে এ প্রসাদ অধরামৃত শুধু নয়, এ প্রসাদ শ্রবণামৃত। আমরা শুধু অধরে আস্বাদন করব তা নয়, আমরা শ্রবণে আস্বাদন করতে চাই। এই প্রসাদই তো মহাপ্রসাদ। একটু কৃষ্ণ রূপের কথা আমাদের কাছে বল। যেই না সবাই মিলে ধরেছে বল রাধে একটু কৃষ্ণ রূপের কথা বল। সঙ্গে সঙ্গে আমার পরমেশ্বরী রাধারানী কৃপা হলো, বেশ তোরা রূপের কথা শুনতে চাইছিস, তবে শোন, কিন্তু সখী কৃষ্ণ রূপের কথা তোদের কাছে কেমন করে বলি? হ্যাঁ, কেমন করে তোদের কাছে কৃষ্ণ রূপের কথা বলি? তবুও যখন তোরা শুনতে চাইছিস, আজ যমুনায় জল আনতে গিয়ে আমি কী দেখলাম তোদের সামনে বলি। রাধে রাধে, এখানে একটি বড় গান আছে যার নাম হচ্ছে বড় দুটুকি, হবে? আচ্ছা বেশ, আপনারা যখন শুনতে চাইছেন, কারণ দক্ষিণ চব্বিশ পরগনায়, হ্যাঁ, এক জায়গায় বড় গান গিয়ে বড় বিপদে পড়েছিলাম। কী শুরু করেছেন বাবা, অ অ উঠতে শুরু করেছে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যখন শুনতে চাইছেন তবে শোনাই বেশ রাধে। সখী,
কিরু পো হে রুনু কালিন্দির কুলে আহারি আহা মরি মরি রে ইয়ে সখী হিরো ও বলে কিরু 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 দেখলাম কিরু 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 দেখলাম জনমে বৃন্দা বনে কিরু 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 দেখলাম ওরে জন মিয়া বৃন্দা বনে এমন রক্ত ভো দেখি নাই গো জন মিয়া বৃন্দাবনে এমন রূপ গভো দেখি নাই গো জন মিয়া বৃন্দাবনে এমন রূপ গভো দেখি নাই গো জন মিয়া বৃন্দাবনে বোঝার মতো সতা পাই না সোনার মতো ব্যথি পাই না কথা বোঝার মতো সতা পাই না সোনার মতো ব্যথি পাই এমন কৃষ্ণ পাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলি এমন কৃষ্ণ বাহাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না এমন কৃষ্ণ বাহাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না এমন কৃষ্ণ বাহাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে এমন কৃষ্ণ বাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে এমন কৃষ্ণ কথা কেউ বলে কৃষ্ণ বাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে কিরু 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 সখী কি রূপ হেরিন কালিন্দির কুলে 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 অতি অপরূপনি পহিমূলে অতি অপরূপনি পহুমূলে অতি অপরূপনি পহিমূলে অতি অপরূপনি পহুমূলে কিরু কিরূপ কিরূপ দেখলাম কিরু কিরু কিরূপ দেখলাম অনুরূপ তো প্রভু দেখি নাই আর
কিরূপ 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 দেখলাম, রূপ তো কখনো দেখি নাই রে জনমিয়া বৃন্দাবনে, রূপ প্রভু দেখি নাই রে জনমিয়া বৃন্দাবনে, কিরূপ 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 দেখলাম সখী। কি রূপ হেরিনু কালিন্দির কুলে, কালিন্দী মানে যমুনার এক নাম হচ্ছে কালিন্দী, যমুনার কুলে আজ কি রূপ দেখলাম, এ তো রূপ নয় রে, এ তো অপরূপ, অতি অপরূপ। নিপহি বলে, নিপ মানে কদম গাছ, তাহলে কদম গাছের নিচে কি দাঁড়িয়ে রয়েছে বলো, অপরূপ। রূপ আর অপরূপের মধ্যে পার্থক্য কি, মন দিয়ে আস্বাদন করুন। এ জগতে আমরা যা দেখি সব হচ্ছে রূপ। হরি বল। দেখবেন আমরা বিভিন্ন জায়গায় তো ঘুরে বেড়াই, কখনো কখনো আমাদের চোখে কোনো একটি মুখ ভালো লেগে যায়, যখন ভালো লেগে যায় না তখন আমরা কি করি, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার দেখি, এটা প্রত্যেকেরই অভ্যাস। ভালো কিছু হলে একটা গাছের মধ্যে একটা সুন্দর ফুটন্ত গোলাপ, আমরা তাকিয়ে থাকি না, আহারে কি সুন্দর গোলাপটা। একটা ছোট্ট শিশু আমরা একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার দেখি, একে বলা হয় রূপ। কতক্ষণ দেখি, যতক্ষণ কাছে থাকি, যখন সেখান থেকে দূরে সরে যাই, চলে যাই, আর কি মনে থাকে ওই গোলাপটা যেন কি দেখেছিলাম, ওই শিশুটা যেন কি দেখেছিলাম, আর কিন্তু আমাদের মনে থাকে না। তার কারণ এগুলো হচ্ছে রূপ, দূরে গেলে ভুলে যায় মানুষ। কিন্তু ভগবান, ভগবানের হচ্ছে অপরূপ, এ আপনি চেষ্টা করলেও ভুলতে পারবেন না। যত আপনি দূরে সরে যাবেন তত আপনার হিয়ার মাঝে জাগ্রত হবে, যত তার থেকে দূরে সরে যাবেন তত তিনি আপনার হৃদয়কে অধিকার করে বসবে। তার কারণ এটা রূপ নয়, এটা হচ্ছে অপরূপ। এই যে রূপের কথা, এটা শুধু দর্শন নয়, এটা দর্শন মানে নট সিন, সিন মানে কি দেখা, এটা শুধু দেখার বিষয় নয়, এটা হচ্ছে দর্শন মানে ফিলোজফি। এর মধ্যে ফিলোজফি লুকিয়ে আছে, এর গভীরতাকে উপলব্ধি করতে হবে। রাধারানী কি বলছেন, তোরা এ জগতে রূপ দেখিস, সখী রে আজ আমি দেখলাম অপরূপ। কি রূপ হেরিনু কালিন্দীর কুলে, অতি অপরূপ নিপহি বলে, আমি অপরূপ দর্শন করলাম। এই অপরূপের কথা কি বলা যায়, সখীরা বলছে তবুও রাধে যতটুকু দেখেছিস আমাদের সামনে একটু খুলে বল, আমরা একটু শুনি, শুনবি, তবে শোন। অচলা চপলা সহিত তায়, অচলা চপলা সহিত তায়, অচলা চপলা সহিত তায়, অচলা চপলা সহিত তাই, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, উদয় হয়েছে, উদয় হয়েছে, উদয় হয়েছে, উদয় হয়েছে, অকলঙ্ক পূর্ণ শশী 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 যমুনার কুল আলো করে, অকলঙ্ক হরি হরি কুল আলো করে, অকলঙ্ক পূর্ণ শশী যমুনা কুল আলো করে, অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে। কি অপরূপ কথা, একবার বিচার করে দেখুন সাহিত্যের কোন উচ্চতম পর্যায়ে এ কথা, সত্যিকারের এত ভারী কথা যা অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। তাই এবার একটু ব্যাখ্যা করি, একটু বিস্তৃত আকারে বর্ণনা করি। রাধারানী কি বলছে, যমুনার কুলে আমি কি দেখলাম, রাধারানী বলছে যমুনার কুলে গিয়ে আমি দেখলাম অচলা, অচলা মানে যা চলে না, যা চলে না। বলি আকাশের মধ্যে কি আছে যা চলে না, দেখবেন মেঘ, চললেও বড় ধীর গতিতে, তাই মেঘকে বলা হয় অচলা। আর আমি দেখলাম
শুধু অচলা নয়, অচলার মধ্যে চপলা। চপলা মানে কি? চপলা মানে হচ্ছে চঞ্চল। হরি হরি বল। তাহলে মেঘের মধ্যে চঞ্চল কে? দেখবেন বিদ্যুৎ হচ্ছে চঞ্চল। আকাশে ঘোর কালো ঘনঘটা, মেঘের ঘনঘটা, হ্যাঁ, সরেই না সরেই না, দুদিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে দেখবেন বিদ্যুৎ। সেই বিদ্যুৎ কি করে? একবার দেখা দিয়ে এক দুই তিন গুনতে গুনতে দেখবেন নাই, হারিয়ে গেল। তাহলে বিদ্যুৎকে বলা হয় চঞ্চলা বা চঞ্চল। তাই পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী বলছে, সখীরে আমি দেখলাম অচলা চপলা সহিত তায়। যমুনার কূলে একটি অচলা অর্থাৎ মেঘের উদয় হয়েছে, আর ওই মেঘের গায়ে কি চপলা অর্থাৎ বিদ্যুৎ। সখীগণ বলছে, ও রাধে, মেঘের গায়ে বিদ্যুৎ থাকবে তো স্বাভাবিক। বলে, ওরে, মেঘের গায়ে বিদ্যুৎ একবার দেখা দিয়ে লুকিয়ে যায়, কিন্তু আমি যমুনার কূলে দেখলাম মেঘের গায়ে বিদ্যুৎ জড়িয়ে রয়েছে। নিতাই গৌর হরি 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 বল। আপনারা কোনোদিন দেখেছেন এমন অদ্ভুত দৃশ্য? হরি বল। আমরা কোনোদিন এমন অদ্ভুত দৃশ্য দেখি নাই। রাধারানী বলছে, মেঘ স্থির হয়ে রয়েছে, তার মধ্যে বিদ্যুৎ স্থির হয়ে রয়েছে। কেন এ কথা বললেন পরমেশ্বরী রাধারানী? এটা তো দেখা হলো, এবার একটু দর্শনটা উপলব্ধি করি। দর্শনে কি? হরি বল। রাধারানী মেঘকে কার সঙ্গে তুলনা করলেন? শ্রাবণের জলভরা মেঘ, তার যে রং, আমার ভগবানের রং তদ্রূপ। হরি হরি বল। শ্রাবণের জলভরা মেঘের মতো। তাহলে মেঘ বলতে আমার রাধারানী নব জলধর, নব মেঘ বর্ণ আমার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করলেন। চপলা কি? চপলাকে মানে বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করলেন? আমার ভগবানের কপালে কি রয়েছে? হরি বল। কি রয়েছে? তিলক। তাই গোবিন্দের কপালের ওই তিলকটিকে চপলা অর্থাৎ বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন। এই যে তিলক, দেখবেন এই তিলক আমার গোবিন্দ পরে পরে না, গোবিন্দের কপালে সবসময় দেখবেন তিলক আছে। দাদা বলরামের কপালে তিলক আছে, ভগবান শ্রীহরির কপালে তিলক আছে, আমার গৌরহরির কপালে তিলক আছে, নিতাই চাঁদের কপালে তিলক আছে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সাধুগুরু বৈষ্ণব আছে সবার কপালে তিলক। তাই তো বলে, বাবা তিলক পরা হয় কেন? বলে, ভক্ত হলে তিলক পরতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। না এখন আবার অনেকে পরে না, এখন ওই লাল টিপ, এরকম গোল 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 টিপ দিয়ে কীর্তনেরা সরে দাঁড়ায়। এখন সবাই পরে না, অনেকে পরে না, সবাই বলবো না, অনেকে পরে না। যাই হোক, তারা যে কোন সম্প্রদায় দেখে বোঝা যায় না, এত বড় একটা লাল সিঁদুরের টিপ দিয়ে কীর্তনেরা সরে উঠে যায়। যাই হোক, তা তিলক কেন পরা হয়? বলে, যারা ভক্ত হয় তারা তিলক পরে। বলে, তাহলে এ জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত তো আমার পরমেশ্বরী রাধারানী, তাহলে রাধারানী কেন তিলক পরে না? হরি বল। যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিলক পরছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিলক পরছেন, জগতে যত যত ভক্ত আছে সবাই তিলক পরছেন, তাহলে আমার পরমেশ্বরী রাধারানী তো, তিনি তো ভক্তের শিরোমণি, তাহলে তিনি কেন তিলক পরেন না? রাধারানী কেন তিলক পরেন না, তার কারণ কি? এই তিলকের উৎপত্তি কোথা থেকে? এই তিলকের উৎপত্তি হচ্ছে পরমেশ্বরী প্রেমময়ী রাধারানীর চরণ ধুলি থেকে তিলকের উৎপত্তি, রাধারানীর পদরজ থেকে তিলকের উৎপত্তি। রাধারানীর পদরজ বলে আমার গোবিন্দ কি করলেন? ওই পদরজকে তিলক করে ললাটে ধারণ করলেন। দেখুন, স্বয়ং ভগবান আজ রাধারানীর পদরজকে ললাটে ধারণ করেছেন। শুধু গোবিন্দ নয়, আজকে আমার গৌরহরি তিলক ধারণ করেছেন, সমস্ত ভক্তগণ ওই রাধা পদরজকে তিলক রূপে ধারণ করে। যে তিলক ধারণ করি, এটা হচ্ছে রাধারানীর পদরজ। তাহলে রাধারানী কেন পরে না? বলে, নিজের চরণের রজ কেউ কি কপালে নেবে? কেউ নিজেকে প্রণাম করে? আমরা গুরুজনদের প্রণাম করি, আমরা তো নিজেদেরকে কেউ প্রণাম করি না। তাই রাধারানী আমার তিলক পরেন না, কোনো জায়গায় দেখবেন না আমার রাধারানীর তিলকের ছবি আছে। এখন অনেকে পড়ায় জোর করে, যাই হোক, কিন্তু পরমেশ্বরী রাধারানী কখনো তিলক পরে না। গোবিন্দের কপালে তিলক থাকে, রাধারানীর কপালে তিলক থাকে না। একটু দেখে নেবেন সবাই মিলে, একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি বল। তাই পরমেশ্বরী রাধারানী বর্ণনা দিতে গিয়ে বলছেন, আমার ভগবানের মুখখানি যেন একখানি কালো মেঘ, আর তার মধ্যে যে তিলক, ওইটা কি? ওইটা যেন বিদ্যুতের শিখা।
গোবিন্দের তিলকটি যেন বিদ্যুতের শিখা। বলে শুধু কি তাই দেখলাম, আর কি দেখলাম জানিস? বলে আর কি দেখলি, আমি আরও দেখলাম মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। হরি বল। মানে কি মৃগাঙ্ক? মৃগাঙ্ক মানে হচ্ছে কলঙ্ক, রহিত মানে নাই, শশাঙ্ক মানে আকাশের চাঁদ। বলে ও রাধে কি বলছিস রে, চাঁদের গায়ে তো কলঙ্ক আছে। বলে হ্যাঁ চাঁদের গায়ে কলঙ্ক আছে সে তো জানি, কিন্তু আজকে আমি যে চাঁদ উঠেছে দেখলাম যমুনার কূল আলো করে, সেই চাঁদের গায়ে কলঙ্ক নাই। একবার সবাই মিলে নিতাই গৌর হরিব, অনুরুদ্ধনি অনুরুদ্ধনি, কি অপরূপ কথা বিচার করুন। বলে চাঁদের গায়ে কলঙ্ক।